সন্ধ্যেবেলা, আজকের এই উৎসবের সন্ধ্যেবেলা বলছিলাম স্পেশাল, স্পেশাল মানে ভেরি স্পেশাল, কারণ আমি লাস্ট দু তিন দিন ধরেই বলছিলাম যে আমার এফএম স্টুডিওতে লাইভ অলিম্পিয়ান মৌমা দাস থাকবে, এবং আজকের সন্ধ্যেবেলায় ওনার সাথেই আমরা কথা বলবো, ওনার সাথে ওনার কোচ রয়েছেন, তার সাথেও কথা বলবো। আর আজকের এই উৎসবের সন্ধ্যেবেলা একদম জমজমাট। আসলে রিওতে যাওয়ার আগে আমার এফএম এর স্টুডিও হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু ভেরি 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 স্পেশাল। মৌমা, ওয়েলকাম আমার এফএম স্টুডিওতে, এবং লোডস অফ কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে, এবং আমার এফএম যারা শুনছে কলকাতাবাসী বাংলার সবার তরফ থেকে অলিম্পিকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলা থেকে এবং টেবিল টেনিসকে। অনেকটা লম্বা জার্নি তোমার, আমরা পুরোটা শুনবো, একটু 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 করে শুনবো গান শুনতে শুনতে, কিন্তু প্রথমেই যেটা জানতে চাইবো, প্রধানমন্ত্রীর সাথে দেখা দিল্লিতে দুদিন আগে, সেইখান থেকে আমার এফএম স্টুডিওতে, তার আগে সিলেকশন, এই বছরে সিলেক্ট হওয়াটা কি ফিলিং, ফার্স্ট ফিলিং কি? লাইক 2004 আমি অ্যাথেন্স অলিম্পিকে পার্টিসিপেট করেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম, তো অতটা বুঝিনি, মানে অলিম্পিক প্রিপারেশন মানে অলিম্পিকে পার্ট করছি এটা একটা বিশাল ব্যাপার তখনকার দিনে। সো যখন যাকে দেখে আমরা মানে বড় হচ্ছি, বা যে আমি যেমন আমার যেন লক্ষ্য থাকে আমি ওর মতো খেলবো, আমার ওখানে ফেভারিট প্লেয়ার ছিল ওয়াং ন্যান, সি ইজ ফ্রম চায়না, তো ও আমার পাশে বসে খাচ্ছে, ওর খেলা দেখছি একদম সামনে থেকে, যেটা সবসময় সৌভাগ্য হয় না বলতে পারেন আর কি। নর্মালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কি হয়, যারা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার হয় তারা অন্য হলে খেলে, সেকেন্ড ডিভিশনে যারা অন্য হলে খেলে, তো এই জিনিসগুলো খুব অ্যাট্রাক্ট করেছিল। প্লাস আমি পুরো ভিলেজে সবচেয়ে ছোট ছিলাম 2004 মানে কন্টিনজেন্টের মধ্যে, তো আমি ওই অপর্ণা পোপাটের সাথে ছিলাম আর কি, ভালো লেগেছিলো। বাট এখন আমি ম্যাচিওর, এখন আমি পার্টিসিপেট করতে আর যাচ্ছি না, দিস ইজ মাই সেকেন্ড অলিম্পিক, অ্যান্ড আমি পারফরমেন্সের ওপর খুব বেশি নজর দিচ্ছি, অ্যান্ড টাচ উড এই বছর না মানে লাস্ট 2-3 ধরে খুব ভালো যাচ্ছে, স্পেশালি ইন্টারন্যাশনাল লেভেলটা আমার, তো সেই জন্য খুব হার্ডওয়ার্কিং করছি। প্লাস আই মিন সেন্ট্রাল মানে সাই থেকে যে একটা বিশাল টপ নর্মস যেটা আর কি ফান্ড আমাদের অ্যালার্ট করেছে, ওটা খুব হেল্প করছে আমাদের। প্লাস আমার কোচ আছেন দেবব্রত চক্রবর্তী, তো মিলেমিশে মানে লাইক উই আর নাও ফ্যামিলি। অনেক চেষ্টা করছি, পারফরমেন্সটা এখন ম্যাটার না, আমি আমার প্রাণপণ দিয়ে হার্ডওয়ার্কিংটা করে যাচ্ছি, লেটস সি কি হয়। হবে অনেক কিছুই, অনেক কিছু হওয়ার আশায় আমরা রয়েছি, ভারতবর্ষ তোমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি তোমার কোচের কথা বললে, দাদা আপনার সাথে এবার একটুখানি কথা বলবো শুরুতেই, এই যে প্রিপারেশনটা মানে অলিম্পিকের প্রিপারেশন, ইটস এ হিউজ ম্যাসিভ প্রিপারেশন, আপনি কিভাবে করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন মৌমাকে? যেটা বেসিক আমার মনে হয়েছে যে প্র্যাকটিস, এতদিন ধরে যে প্র্যাকটিসটা ও করছে বা করে এসছে, ওর একটা ইনবর্ন ট্যালেন্ট রয়েছে, যে ট্যালেন্টটা ওকে এতদূর নিয়ে এসছে, বাট টু পারফর্ম ইন অলিম্পিক্স ইজ সামথিং ডিফারেন্ট। সেখানে মেন্টাল প্রিপারেশনটা এবং কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট, যেটা এতদিন ওর মধ্যে ছিল না, সেই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট এবং মেন্টাল প্রিপারেশন, এই দুটোর উপর আমরা মেনলি কাজ করছি। তো টেকনিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওর স্পেশালাইজড একটা রাবারে খেলে, যে রাবারটায় কিছু স্ট্রোক অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা সেই স্ট্রোকটাকে আরও বেটারমেন্ট কীভাবে করা যায়, এটা একটা দিক। প্লাস ওর ব্যাকহ্যান্ড ডেভেলপমেন্টের দিকে আমরা টেকনিক্যালি কিছু নজর দিয়েছি। আর যেটা মেন দেখেছি, ইন্টারন্যাশনাল স্পোর্টসে সফল হতে গেলে মানসিকভাবে খুব বেশি যদি আমরা শক্তপোক্ত না হই, তাহলে আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টসকে পেনিট্রেট করতে পারবো না। নরম তরম থেকে যাবো আমাদের ন্যাশনাল লেভেল অব্দি, ঠিক আছে, বা আমরা বড় জোর পার্টিসিপেট করতে যেতে পারি, কিন্তু উইনিং ইন অ্যান ইন্টারন্যাশনাল এরিনা সামথিং ডিফারেন্ট, যেখানে মেন্টালি আমাদের খুব স্ট্রং হতে হবে এবং নিজেকে অনেক গোছাতে হবে, কোনো কিছুতে ঘাবড়ে যাওয়া বা এই র্যাঙ্কিং এর প্লেয়ারের সাথে আমি খেলছি, এটা যদি খেলার আগে আমার মাথায় থাকে, তাহলে আমি নিজে পারফর্ম কি করব। প্রথম আমাকে মানসিকভাবে সেই বাধাটা দূর করতে হবে যে আমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এতর সাথে খেলতে যাচ্ছি, আর সবসময় আমাকে এটা চিন্তা করতে হবে যে ইন্ডিয়া থেকে যদি এত কিছু মঙ্গল গ্রহে যদি আমরা আমাদের ইন্ডিজেনাস শক্তি দিয়ে আমরা মঙ্গল গ্রহে যান পাঠাতে পারি, তাহলে আমরা কেন কম্পিট করতে পারবো না ওয়ার্ল্ড লেভেলে বাকি জিনিসগুলোর ক্ষেত্রে। আমি মেন্টালি এই জিনিসটা ওকে বোঝাতে চেষ্টা করছি, গল্প করছি, আমরা প্রচুর টেবিল টেনিস সংক্রান্ত বিষয়ে কথা বলছি, সেগুলো আমরা শুনবো একটু একটু করে। ওয়েল, এইভাবেই আমাদের আড্ডা এগোবে, আলোচনা এগোবে, মৌমা দাস লাইভ রয়েছে, তার সাথে কোচ রয়েছে, ওনাদের দুজনের সাথে আমরা কথা বলতেই থাকবো, আর গান শোনা একেবারেই থামছে না, একলা অনেক দূর মৌমা এসছে এবং একলা অনেক দূর যাবে, আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো।